আছি কক্সবাজার ফিশারি গাতে। আমাদের ক্যাপশনে আপনারা বুঝতে পেরেছেন, এখন বর্তমানে বাহারি রকমের ছোট এবং বড় আকারের যে মাছগুলো আছে কক্সবাজার ফিশারি গাতে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমাদের যারা দর্শক আছেন তারা এসে মাথা ঠান্ডা রেখে, অর্থাৎ এই সময়টাতে, আমরা গত সপ্তাহে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এই সময়টাতে মাছ পাওয়া যাবে, অর্থাৎ বুধবার বৃহস্পতিবার, বুধবার সোমবার মঙ্গলবার এই টাইমটিতে ফিশারি ঘাটে মাছ পাওয়া যাবে, তেমনটা আমরা আপনাদেরকে জানিয়েছি। গতকালকে প্রচুর মাছ আমরা এখানে দেখতে পেয়েছি এবং আজও মাছের সমাহার, আজও ছোট মাছের সমাহার। আজও আপনারা এখানে হরেক রকমের মাছ পাবেন এবং খুবই কম দামের মধ্যে, অর্থাৎ যারা আমাদের দর্শক আছে তারা কম দামের মধ্যে যদি মাছ কিনতে চান তাহলে কক্সবাজার ফিশারি ঘাটে এখনই চলে আসেন এবং এখান থেকে আপনাদের পছন্দের যে সাগরের মাছ আছে সেগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারবেন, তেমনটা আমরা এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলছি। ব্যবসায়ী একটা টিম আমরা সকালে তাদের সাথে কথা বলে যে বিষয়টা আমরা জানতে পেরেছি, মূলত গতকাল আজ এবং আরো দুই দিন, সামনে আরো দুই দিন প্রচুর মাছ পাওয়া যাবে। মূলত এই সময়টাতে ইলিশ ছাড়া অন্যান্য যেসব সাগরের মাছ আছে সেগুলো বেশিরভাগ পাওয়া যাচ্ছে, তেমনটা যারা ব্যবসায়ী আছে তারা জানিয়েছেন। এবং সেই সাথে আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন টোনা ফিশ, এগুলো 1 কেজি ওজনের টোনা ফিশ, এই টোনা ফিশ গুলো 200 থেকে 250 টাকার মধ্যে সর্বনিম্ন পাওয়া যাচ্ছে। এখানকার একজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলবো। ভালো আছেন? এখন কি মাছ বেশি পাওয়া যাচ্ছে? এখন বেশি পাওয়া যাচ্ছে আর বোম্বাইটা, তারপর এই শুকনা মাছ, সুরমা সুরমা, তারপর পাইসা মাছ, ইলিশ মাছ, অনেক ইলিশ মাছ সাগরে পাওয়া যাচ্ছে। ইলিশ ছাড়া সবকিছু পাওয়া যাচ্ছে, ইলিশ ছাড়া সবকিছু। কেমন আপনারা মাছের দামগুলো কেমন দিচ্ছে? এটা হচ্ছে 250 টাকা, আর ইলিশ মাছ সত হিসাব চলছে, বড়টা একদম বড়টা 1 লাখ টাকা, 80,000 টাকা, 70,000 টাকা এরকম বিক্রি হয়। যেমন অনেক পর্যটক বা স্থানীয় যারা আছে তারা এখানে মাছ কেনার জন্য বসে আছে, কোন সময়টাতে বেশি মাছ পাওয়া যাচ্ছে কম দামে? আপনি দর্শকের কম দামে পাওয়া যাচ্ছে, আর এই আপনার যে পাইসা মাছ আছে না, পাইসা মাছ এগুলা, তারপর এইগুলা বোম্বাইটা, এগুলা এগুলা কম দামের মাছ। কত টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এগুলা? এখন 200 টাকা, 220 টাকা, আর পাইসা মাছ গুলা 180 টাকা, 70 টাকা এরকম বিক্রি হয় আর কি। তাহলে এই এইরকম জমজমার তো খুবই কম দেখা যায় ফিশারি ঘাটে। এখন এটা জমজমার বা এত মাছের শোক জমা আছে, এগুলো কয়দিন পর্যন্ত থাকবে? এরকম থাকবে 7 দিন, 8 দিন, 10 দিন, এরকম ইয়ার তো বেশি থাকবে না। ধন্যবাদ। আমরা যে ব্যবসায়ী আছে তিনি মূলত টোনা মাছ বিক্রি করতেছেন এবং সে যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে মাছের মাছ আসা যাওয়া অর্থাৎ আগামী 10 দিন পর্যন্ত থাকবে। যে ইলিশগুলো দেখতে পাচ্ছেন শুধু ফিশারি ঘাট ভর্তি, শুধু এই মাছের স্তরটি দেখা যাচ্ছে, দুইটা স্তর আছে, তাহলে ওখানে যে ইলিশগুলো দেখা যাচ্ছে এগুলো 1 কেজিতে 2 পিস, হয়তো 1 কেজিতে 2 পিস হবে। এবং সেই ইলিশ মাছে আমরা একজন জেলের সাথে কথা বলবো। ভালো আছেন আপনি? এই ইলিশগুলো এখন খুব ইলিশ কম পাওয়া যাচ্ছে না কেন? আনুমানিক কত টাকা? এই বিষয় নিয়ে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। তিনি এখানে ফিশারি ঘাটে অনেক দিন ধরে মাছ ব্যবসা করে আসছেন। ভালো আছেন আপনি? আচ্ছা, কোন সময়টাতে মাছ বেশি পাওয়া যাচ্ছে? যেমন আমরা যতটুকু জানি গতবারে আপনি বলেছেন এই সাথে
সপ্তাহে রবিবার সোমবার মঙ্গলবার পর থেকে কিন্তু মাছ প্রচুর পাওয়া যাবে, আমরা সেটা সত্য পেয়েছি। তো এইভাবে মাছের মাছ বেশি হবে, ওই দিন পর্যন্ত থাকবে। এটা যদি ঋত ভালো থাকে, ওয়াদা ভালো থাকে, তাহলে প্রতিদিনই মাছ থাকবে, প্রতিদিন মাছ থাকবে। সচরাচর কোন মাছগুলো বেশি পাওয়া যাচ্ছে? বেশিরভাগ তো এখানে ফাইচা মাছ, তারপরে খেলনা মাছ, এগুলো বেশি ফিলিপ, এগুলো বেশি পাওয়া যাচ্ছে। ইলিশ মাছ কম একটু, ইলিশ মাছ কম। ইলিশ মাছ কেন কম? ইলিশ মাছ কেন কম? আসলে হয়তো বা বাচ্চারা ইলিশ মাছ কম একজন আছে। ইলিশ মাছ ডিম ছাড়ছে, এরপরে অনেকে বাচ্চা বা অনেকে বাচ্চা না হলে বলে। তাহলে সকাল কয়টা থেকে ফিশারি ঘাটে এই জঞ্জামা শুরু হয়? ভোর ভোর পাঁচটা থেকে মাছ উঠে গেলে এখানে, ভোর পাঁচটা থেকে মাছ উঠে সারাদিনই মাছ থাকে। মাছের দামগুলো কেমন? মোটামুটি আছে, খারাপ না, মোটামুটি দাম আছে। তাহলে দর্শকের উদ্দেশ্যে ফিশারি ঘাটে মাছ ক্রয় করার জন্য তারা কি বলতে চান? ক্রয় করার জন্য ক্রয় তো হচ্ছে এখানে, মানে অনেকে তো দাম জানে না এখানে বর্তমানে মাছের সংখ্যা কেমন। এটা আন্তর্জাতিক বাজার, তো এখানে কাঁচা বাজারের বিষয়, দাম কমে আবার বাড়ে, আবার কমে, ওই রকম হঠাৎ করে দাম কমে বেড়ে যায়। এখন এই দাম কম কদিন পর্যন্ত থাকে? এটা নির্দিষ্ট টাইম নেই, তো মাছ বেশি হলে একটু কমে যায়, মাছ কম হলে একটু দাম বাড়ে, ওই রকমই আর কি। আমরা এখন আপনাদেরকে আমরা মূল আড়তে ঢুকবো, মূল পল্টনে ঢুকে আপনাদেরকে যেসব মাছ উঠেছে বড় সাইজের, এই মাছগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। এখন সেখানে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেমন এখানে কিছু মাছ দেখা যাচ্ছে, এগুলো হলো কালো কোরাল এবং নদীর পানকাস, বড় আকারের পানকাস। এই বড় আকারের পানকাস যদি বিক্রি করা হয় তাহলে 500 টাকা করে বিক্রি করা হয়। এই মাছটির ওজন যদি আপনাদেরকে আমরা জানাতে চাই, তাহলে এই মাছের ওজন প্রায় 7 থেকে 8 কেজি ওজনের, 7 থেকে 8 কেজি ওজনের। এগুলো এখানে কক্সবাজার ফিশারি ঘাটে বিক্রি করা হয়, প্রায় বিক্রি করা হয় কক্সবাজার ফিশারি ঘাটে 500 টাকা করে বিক্রি করা হয়। আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন, এগুলো হলো লাক্কা মাছ। এই লাক্কা মাছ ওজন যদি আনুমানিক করা হয় তাহলে 12 কেজি ওজনের এই লাক্কা মাছ। এই 12 কেজি ওজনের লাক্কা মাছটি আমরা এখানকার যিনি ব্যবসায়ী, যার মাছ আছে, আমরা তার সাথে কথা বলবো একটু। এগুলো আপনার হাতে ব্যবসায়ী এখানে? ১০ থেকে ১২ কেজি এগুলো সচরাচর কোন সময় পাওয়া যায়? এগুলো শীতকালীন বেশি পাওয়া যায়। আপনারা যে লাক্কা মাছ দেখতে পাচ্ছেন, এই 10 থেকে 12 কেজি ওজনের লাক্কা মাছ, এটা মূলত এই লাক্কা মাছটি বিক্রি করা হচ্ছে 1000 টাকা আমরা যতটুকু দাম দিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন ফিশারি ঘাটে মাছের প্যাকেটিং হচ্ছে, যেগুলো মাছ সারা দেশে যাবে তেমনটা আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজার ফিশারি ঘাট থেকে এ হলো সর্বশেষ।